মানসিক ভাবে চাপ সৃষ্টি করে গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া এই ঘটনার জেরে আজ আটক করা হয়েছে শাশুড়ি সহ গোটা পরিবারকে। মানসিক ভাবে অত্যাচার করে গৃহবধূকে আত্মহত্যা করতে বাধ্য করায় মৃতার বাবার অভিযোগ মূলে শাশুড়িকে বৃহস্পতিবার সকালে তেলিয়ামোড়া শান্তিনগরস্থিত বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ তেলিয়ামোড়া থানায় নিয়ে আসা হয়। জানা যাচ্ছে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল 28 এপ্রিল। শান্তিনগর এলাকার মনীষা রায় নামে এক গৃহবধূকে আত্মহত্যা করতে বাধ্য করে তার শ্বশুর বাড়ির লোকজন, এমনটাই অভিযোগ ছিল। পরবর্তীতে আত্মহত্যার পথ বেছে নিয়ে প্রায় 33 দিন চিকিৎসাধীন থাকার পর জীবন যুদ্ধে হার মেনে 1 এপ্রিল মৃত্যু হয় সেই গৃহবধূর। 2 এপ্রিল মৃতার আত্মহত্যার ব্যাপারে মৃতার বাবা থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তেলিয়ামোড়া থানা পুলিশ বৃহস্পতিবার সকাল নাগাদ অভিযুক্ত তথা মৃতার শাশুড়ি নমিতা বিশ্বাসকে গ্রেপ্তার করে খোয়াই আদালতে প্রেরণ করিয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। থানা হয়েছে তেলিয়ামোড়ার শান্তিনগরে মনীষা রায় বলে একটা মেয়ে ছিল, তার ভালোবাসার মাধ্যমে এরপর সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর শাশুড়ির এবং তার ননদ কী বলে জামাইয়ের বড় বোন আর তার জামাইবাবু এবং ছে মিলে তার উপরে মানসিক অত্যাচার করতো এবং দৈহিক অত্যাচারও করতো, আর সঙ্গে টাকারও দাবি করতো ওরা। তো সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মনীষা রায় গত 28 তারিখ ফেব্রুয়ারি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং প্রায় 33 দিন চিকিৎসাধীন থাকার পর জীবিতে 1 তারিখে ওর মৃত্যু ঘটে এবং 2 এপ্রিলে মনীষার বাবা তেলিয়ামোড়া থানায় একটা কেস দায়ের করে, তেলিয়ামোড়া পিএস কেস নাম্বার 27/2023, এবং সেটা আমরা 498A এবং 30B দ্বারাতে আমরা কেস নথিভুক্ত করি এবং তদন্ত শুরু করি। তো তদন্ত শুরু করার পর এখন এভিডেন্স পাওয়া গেছে এবং সততা প্রমাণ পাওয়া গেছে, যার জন্য তার যে শাশুড়ি নমিতা বিশ্বাসকে আমরা আজকে অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করে তাকে আজকে করে পাঠানো হচ্ছে। আর 3 জন আছে, ওরা পলাতক আছে, 2 জনের বাড়ি হচ্ছে নরসিংগড়ে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। সকল সমস্যার সমাধান নিয়ে রাজধানী আগরতলাতে আপনাদের সাথে থাকছে হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, গাইনি ক্লিনিক, অ্যালার্জি ক্লিনিক এবং সুগার ক্লিনিক। গাইনি ক্লিনিকে থাকছেন ডক্টর পম্পা দেববর্মা, অ্যালার্জি ক্লিনিকে থাকছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। আগামী 14 মে যোগাযোগ করতে পারেন অ্যালার্জি ক্লিনিকে। সুগার ক্লিনিকে প্রতি শনি এবং রবিবার থাকছেন ডক্টর পরমকর। তার জন্যে দেরি না করে বুকিং করুন হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, রামনগর 2 এবং 3-এর মাঝামাঝি মেইন রোডের ওপর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ মাধ্যম 6009073061 অথবা 7640947799 অথবা 9774241222।